আব্দুল হালিম আপনি লিখেছেন রজবের সাতাশ তারিখে রসুল আকরম সাল্লাহামের মেরাজ হয়েছে এটার ঐতিহাসিক সত্যতা কতটুকু মেরাজের শিক্ষা ও তাৎপর্য সম্পর্কে কিছু বলবেন ভাই আব্দুল হালিম রজব মাসের সাতাশ তারিখে লাইলাতুল মেয়ারাজ বা মেয়ারাজের রজনী হিসাবে উদযাপন করা হয়ে থাকে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানদের মধ্যে এটি উদযাপনের কালচার বা সংস্কৃতি রয়েছে প্রকৃত অর্থে নবী করিম সল্লাহ আসলামের মেয়েরাজ এবং ইসরার এই ঘটনা ঘটেছে এটি যেমন মহাসত্য কোরআন ইসরা সম্পর্কে এবং বিভিন্ন হাদিস নবী করিম সৌলা থেকে মেয়েরাজের বিষয়টি সুসাব্যস্ত হয়েছে এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই এই বাস্তবতার পাশাপাশি আমাদেরকে আরেকটি বাস্তবতা মাথায় রাখতে হবে তাহলে নবী করিম সৌদ্ল্লাহ সাল্লামের এই মেয়ারাজটি কবে হয়েছে সেটির সুনির্দিষ্ট কোনো তারিখ কোনো মাস এটি জানা সম্ভব হয় না এমনকি সন্টা নিয়েও মতবিরোধ এবং মতপার্থক্য আছে ঐতিহাসিকদের ওলামা ইকরামের মতে অনেকে এটাকে হিজরতের পাঁচ বছর আগের ঘটনা কেউ হিজরতের কয়েক মাস আগের ঘটনা কেউ আরও বিভিন্ন রকমের মত দিয়েছেন আর মাসের ক্ষেত্রে কেউ আউয়াল কেউ রজব কেউ রমদান কেউ জিলকাদা এরকম বিভিন্ন মাসের কথা বলেছেন রজব মাসের সাতাশ তারিখ এরকম নির্দিষ্ট করে এই তারিখে হয়েছে এরকমটি কোনো মহাক্ষিক কোনো বিদগ্ধ বিদ্যান কোনো মুহাদিস কোনো রামায়করাম থেকে বর্ণিত নয় হাদিস থেকে তো এর কোনো বর্ণা পাওয়াই যায় না বরং এ ব্যাপারে অনেকে বলে থাকেন ইমাম হাজার আসকানির রহম্লা ইমাম ইবন ইব্দুল কাহিম রহম্লা ইমাম আর অনেক ইমামরা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিশেষ করে ইমাম ইবনে আব্দুল কাইম এবং ইবরাজ ব্যাপারে শক্ত কথা মন্তব্য করেছেন ইবনাহাজ আসলাম বলেছেন যে ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না যে সাতাইশ তারিখ রজবে সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এবং এটি লোকমুখে প্রচলিত একটি বিষয় আমাদের দেশে এটিকে খুব ঘোরাঘুরি করে অনুষ্ঠান পালন করা হয় উদযাপন করা হয় অথচ এই তারিখে মেরাজ হওয়ার বিষয়টি মোটেও প্রমাণিত নয় নাবি করিমাল্লাহ সাল্লাম থেকে না বিশুদ্ধ দুগুন হাদিস আছে না ঐতিহাসিকভাবে এটি তথ্য নির্ভর কোনো সত্য যার কারণে একজন মুসলিম মেরাজ এবং ইসলাম বিষয়টি একজন বিশ্বাস করবে সেটি দিনক্ষণ তারিখ এমনি কাইম রাহিম কাইম রাহিম ইমরাম মন্তব্য হলো যে মেরাজের তারিখ সন দিন এর কোনোটি নিশ্চিতভাবে জানার কোন সুযোগ নেই এর একটি অন্যতম কারণ হল সাহাবাই کرام আসলে দিবস বর্ষে কোনো কাজ করতেন না যার কারণে কোন কাজটি কখন হয়েছে কোন ঘটনা কখন ঘটেছে এই বিষয়ে সাহাবাই کرامের বিশেষ কোনো আগ্রহ ছিল না তারা মূলত চেষ্টা করতেন ওই কাজটির যে শিক্ষা সেটা এবং নির্দেশনাটাকে ধরে রাখার জন্য মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে সালাত পাকশত সালাত এই মেরাজের রাতে ডেকে নিয়ে দিয়েছেন এই সালাতের বিধানটি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাবুল অন্যান্য বিধান জিবিলের মাধ্যমে দিল এটি দেওয়ার জন্য আল্লাহ তালা ডেকে নিয়ে তারপর তাকে দিয়েছেন অতএব এই শিক্ষা গ্রহণ করে যদি সালাতকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ বিদিল্লা মেয়ারাজের শিক্ষা আমরা গ্রহণ করছি এমনটি বলা যেতে পারে এর বাইরেও নবী করিম সাল্লাহ সাল্লামকে দিয়ে আল্লাহ রবুল আলমিন মেরাজের অনেকগুলো অলৌকিক বিষয় তাকে দেখিয়েছেন সিদ্ধ তাহা তাকে নিয়েছেন জান্নাত জাহানামের অনেক দৃশ্য তাকে দেখিয়েছেন তো সে বিষয়গুলো একজন ইমানদার আলোচনা করবেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন বিশেষ করে নবী করিম সাল্লাহামকে আল্লাহ অনেক অপরাধের সাজা দেখিয়েছেন সেটা ডেমো হতে পারে আর সেটার দৃশ্য একমাত্র বাস্তব দৃশ্য একমাত্র আল্লাহ ভালো জানবেন তো সেই দৃশ্যগুলো দেখিয়ে সেগুলো নবী করিম সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে সে অপরাধগুলোর ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ তালা যেমন সুদের ভয়াবহতা সুদের শাস্তি কেমন হবে তারপর জেনার শাস্তি কেমন হবে গীবৎকারীর শাস্তি কেমন হবে এরকম আরো বিভিন্ন বিষয়ের শাস্তি আহ মেরাজের রাত্রিতে নবী করিম সাল্লাম কালাত তারা দেখিয়েছেন যে শাস্তি এমন হবে সেই সাথে জান্নাতে যাওয়ার ব্যাপারেও আহ উৎসাহ হতে পারে এরকম অনেক আমলের কথা অনেক আমলের উপকারিতার কথা জান্নাতে কারা গিয়েছেন কারা আগে গিয়েছেন কেন গিয়েছেন কী বিধিতে গিয়েছেন সেই বিষয়গুলো আল্লাহ বলার ফির নবী সাল্লাহ আসলামকে দেখিয়েছেন একজন ইমানদার সেগুলোতে শিক্ষা গ্রহণ করবে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের সাথে বিভিন্ন কথোপকথন হয়েছে সেগুলো বিবরণ হাদিসে উঠেছে সেগুলো তো আমরা শিক্ষা গ্রহণ করবো দিবস সর্বস্ব মেরাজ পালন নয় আসুন মেরাজের শিক্ষা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি আল্লাহ তাদেরকে তফিক দান করুন আর মেরাজের দিনক্ষণ তারিখ যেমনটি জানা যায় না ঠিক তেমনি ভাবে এই তারিখে বা এটাকে কেন্দ্র করে সাবাই ক্রাম বা নবী করিম সাল্লাহ সাল্লাম কিংবা খোলাফা রাশেদা সাল্লাহ সালিনের কেউ এটাকে উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা করেননি না রাত্রি জাগরণ না এটার জন্য বিশেষ কোনো ইবাদতের জন্য নির্ধারণের কোনো কিছু করেননি ইসলামের নামে যখন কোনো কিছু আমরা করবো ইবাদতের নামে যখন কোনো কিছু করব সেটার শরীয়তে যদি কোনো কিছু ফিক্স করা না থাকে আমরা নিজের সিস্টেম বানিয়ে নিব ফিক্স করে নিব তখন সেটি পেদা হাতে পরিগণিত হবে অতএব মেরাজের রাত উদযাপন করা বা সাতাইশে রজব দিনে রোজা রাখা এর ব্যাপারে যে ফজলতের কথা বলা হয় এগুলো বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় একজন মানদার এগুলো থেকে বেঁচে থেকে মেরাজাম শিক্ষকটা গ্রহণ করবেন